নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটের প্রচারে রাজ্যে এসেছিলেন অমিত শাহ, অনেকগুলি সভা করেছেন, এবং এবার অমিত শাহের সুর ছিল চড়া। বলেছেন, দিদিমণি জেনে রাখুন, মমতা দিদি জেনে রাখুন, যারা দুর্নীতি করেছে তাদের ছাড়া হবে না, তাদের জেল যাত্রা হবেই। ইয়ে তো পহলা ঝাঁকি হ্যায়, মানে এখন সবে তো শুরুয়াত হয়েছে। মোদীজিও কি বলেছেন যে ট্রেলার দেখেছেন আপনারা, চৌঠা জুনের পর আসল খেলা শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান রাজনীতিবিদ, অমিত শাহের কথার মূল বিষয়টা তিনি ধরতে পেরেছেন, তাই তিনি পাল্টা আক্রমণে গেছেন। বলেছেন মিথ্যা কথা, মিথ্যাবাদীগুলোকে গাছে বেঁধে রেখে আদর করতে হয়, মিথ্যা কথা বলার কি পরিণতি, এদের বোঝা উচিত। আসলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়তো বিজেপির নেতারা হালে করছেন, আগে তারা করতেন না, কিন্তু তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সব। এবং একটা জিনিস খুব সাধারণভাবে যদি আমরা দেখি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রধান, তিনি একটা পরিবারের হেড প্রধান, সেই পরিবারের সদস্যরা কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তার দায় কি পরিবারের প্রধান এড়াতে পারেন? পরিবার বলতে আমি সরকারের কথা বলছি, তিনি সরকারের প্রধান, তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ, বালু, তারা যদি দুর্নীতি করেন, কারোর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন যে এর দায় আমার নয়? প্রথম কথা, কুণাল ঘোষ কি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, টাকা তুলেছে চাকরি বিক্রি করে 21 সালের আগে, সবাই সেটা জানত, কিন্তু ব্যবস্থা তো নেওয়া হয়নি। পার্থকে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে শিল্প দপ্তরে দেওয়া হলো, পরিষদীয় মন্ত্রী পদেও রইলেন, মহাসচিবও রইলেন, শুধু একটা দপ্তরের বদল হলো। আর একজন মন্ত্রী যিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বলে কুণাল অভিযোগ করেছেন, তিনি বহল তবিয়াতে আছেন। আচ্ছা, কুণাল ঘোষ তার বিরোধী দলের কেউ নেতা নয়, তিনি অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র বটে, এখন তারকা প্রচারক হলেন। তিনি যখন টিভি চ্যানেলে পরিষ্কার করে বলেন, একজন মন্ত্রী যিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এখনো বহাল তবিয়তে মন্ত্রিসভায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নৈতিক দায় এড়াতে পারেন? তাহলে কুণালকে বহিষ্কার করেননি কেন? কুণাল মিথ্যা কথা বলছে, সরকারকে অপমান করছে, বলেননি কেন? কুণালকে আবার সসম্মানে ফিরিয়ে আনলেন, তারকা প্রচারক করলেন। তার মানে এটা যদি কেউ ভাবে, কুণাল ঠিক কথাই বলেছিল। আর যাতে কুণাল ঘোষ মুখ না করলেন, সেই জন্য আবার কুণালের রিহ্যাবিলিটেশন হলো। কুণালকে উইথড্র করেছেন কথাটা, যে মন্ত্রিসভায় এখনো সেই মন্ত্রী আছেন যিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। তারপরে এর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার দায় নেই, কেউ ব্যক্তিগতভাবে করেছে, পশ্চিমবঙ্গের মানুষ কি সেটা বিশ্বাস করবে? এবং বিরোধী দল এই সুযোগ ছাড়বে না, কারণ এ দলের একম এবং দ্বিতীয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এখন হচ্ছেন তার এয়ার অ্যাপারেন্ট ছোটবাবু, তো তারাই তো হবেন আক্রমণের লক্ষ্য। তৃণমূলের প্রচারের সিংহভাগ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছোটবাবু নিজের কাঁধে তুলে নিয়েছেন। অন্যরা কোথায় কি প্রচার করছেন বলতে পারবো না, সংবাদ মাধ্যমের নজর নেই। তাহলে আক্রমণের লক্ষ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো থাকবেনই। এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খুব টাফ ম্যান বলে পরিচিত। দেখুন, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, হয়তো বয়সের
ওয়েভলেন্থ মেলে বয়সের, দুজনেই কাছাকাছি বয়সে, কিন্তু অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী একেবারেই কমফর্টেবল নয়, কারণ অমিত শাহ অনেক বেশি কঠোর মানসিকতা, হার্ড নট টু ক্র্যাক, এবং ওই যে একটা কথা বলতেন না, উখারকে ফেক দেখে, এবং অমিত শাহ সাম দাম দণ্ড ভেদে বিশ্বাস করেন, অপারেশন লোটাসে বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমি, জনসংঘের প্রতিষ্ঠাতার রাজ্য, বিজেপির পূর্বসূরি, তো এই রাজ্যে ক্ষমতায় আসার যে রাজনৈতিক তৃপ্তি আছে সেটা অমিত শাহ অস্বীকার করেন না, বিজেপির এন্টায়ার ইকোসিস্টেম অস্বীকার করেন না, তাই পশ্চিমবঙ্গ তাদের বাড়তি এম্ফাসিস, তাই অমিত শাহ একেবারে সরাসরি আক্রমণের নিশানায় মমতাকে রেখেছেন এবং মমতাও কাউন্টার অ্যাটাক করেছেন। কিন্তু অমিত শাহের কথার অন্তর্নিহিত অর্থ হল যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর কোনো রকম ছুটকারা কিন্তু মিলবে না তদন্ত থেকে, এখনো হয়তো গতিটা একটু স্লট আছে, সিবিআই বলুন, ইডি বলুন, চূড়ান্ত অনুমোদন কোনো প্রভাবশালীকে ধরার আগে তাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত নিতে হয়, কারণ অনেক রকম প্রস এন্ড কনস মাথায় রাখতে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা মাথায় রাখতে হয়। অমিত শাহের ইঙ্গিতটা খুব স্পষ্ট যে আর ছুটকারা নয়, কারণ ইন্টারনাল সার্ভে বিজেপির বলছে তারা 368টা পাবেই এনডিএ আর কি, এই যে প্রথম তিন দফায় 280টা আসনে ভোট হয়েছে তার মধ্যে 172টা আসন পেয়েছে এনডিএ। এবার তো বিজেপি নিজের শক্ত জায়গাগুলোতে আসছে, মানে যেখানে তারা স্ট্রং, তাই লোকসভা নির্বাচনের পরে কোনো অবস্থাতেই তৃণমূলের সমর্থন কোথাও দরকার হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং 30টা আসন যদি পায় বিজেপি, যেটা অমিত শাহ বলছেন, তাহলে 5ই জুন থেকেই খেলা শুরু হবে পশ্চিমবঙ্গে। ওটা ছেড়ে দিন, যদি একটা আসনও তৃণমূলের থেকে বেশি পায় খেলা শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রীও বলে গেছেন যে ট্রেলার দেখেছেন, আসল ছবি দেখবেন 4 তারিখের পরে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এগুলো শূন্য কুম্ভের ঝঙ্কার নয়, একদিকে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সের শুনানি, মামলার শুনানি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, কাকুর কণ্ঠস্বর সব এসে গেছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, জুলাই মাসের 16 তারিখে সুপ্রিম কোর্টে এসএসসির শিক্ষক অশিক্ষক নিয়োগে মামলা শুনানি হবে, শেখ শাহজাহানের বিষয়টা চরম অস্বস্তি বিড়ম্বনায় রেখেছে শাসক দলকে, তাই অমিত শাহ ফাঁকা আওয়াজ করছেন না, তিনি ইঙ্গিত দিয়েছেন যে বড় কিছু হতে পারে, তাই অস্থির মুখ্যমন্ত্রী, তাই নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন, নিজের কল্পনা শক্তিকে মিশিয়ে বললেন ইন্ডিজোট 315টা আসন পাবে। আরে ইন্ডিজোট একটা ভালো ফল করতে গেলে কংগ্রেসকে 150 আসন পেতে হয়, রাহুল গান্ধীর বয়স হচ্ছে 54, কংগ্রেস কি 54টা আসন পাবে? আমি ধরে ধরে বলে দিচ্ছি আপনাদের, কেরালায় আগের বার 19টা পেয়েছিল, এবার 8খানা আসন কমার সম্ভাবনা। কেরালার লসটা কংগ্রেস কর্ণাটক থেকে মেটাবে, কর্ণাটকে তারা এবার 8-9টা আসন পাবে, তামিলনাড়ুতে আগের বারের মতো 4টে পাবে, তেলেঙ্গানাতে একটু বেশি পাবে, কারণ ওখানে আবার বিজেপি আর কংগ্রেসের সরাসরি লড়াই, বিআরএস 3 নম্বর জায়গায় থাকবে, তাহলে কেরলের লস মেটালো কর্ণাটকে, তামিলনাড়ুতে স্ট্যাটাসকো, তেলেঙ্গানায় গোটাচারেক আসন হয়তো বেশি পেল। আচ্ছা এবার আসুন অন্ধ্রপ্রদেশে, কংগ্রেসের কোনো খাতা খোলার জায়গাতে নেই, এবার ধরুন পাঞ্জাবে, পাঞ্জাবে আগের বার কংগ্রেস ভালো করেছিল, এবার আপের সঙ্গে লড়াই, আগের বারে 8টা পেলে এবার পাবে 4টে, দিল্লিতে 1টা ধরুন,
হরিয়ানাতে খুব লাফাচ্ছে, খুব ভালো ফল হলে 10-0 হয়েছিল বা দুটো হবে, রাজস্থানে একটা দুটো, মধ্যপ্রদেশে একটা ওই নকুলনাথ, ছত্তিশগড়ে রাজনন্দনগাঁও থেকে ভূপেশ বাগেল, মহারাষ্ট্রে 3-4, বিহারে পেলে কিষেনগঞ্জ, পশ্চিমবঙ্গে দুটো, আসামে গৌরব গগৈ পেলে পাবেন, উড়িষ্যায় খাতা খুলতে পারবে না, উত্তরাখণ্ড হিমাচলে একেবারে শূন্য, হিমাচলে সরকার থাকলেও সেটা খুব একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তাহলে কংগ্রেস আসন কোথায় পাবে? উত্তরপ্রদেশে পেলে শুধু রায়বেরেলি, তাহলে আপনি যদি হিসাব করে দেখবেন ওই 50-50। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আঁকিয়ে তো বলেছিলেন যে 40 পেরিয়ে দেখা কংগ্রেসকে, এখন উনি বললেন 315টা পাবেন। এগুলো এই ন্যারেটিভ হচ্ছে তৈরি করতে হয়, দোস্তই না, কারণ নিজের ভোটারদের কাছেই একটা রোজি পিকচার ডেপিট করতেই হবে তাকে, কারণ অনেকটা ভোট এখনো বাকি আছে। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। প্রধানমন্ত্রী বলেছেন না কংগ্রেস 50-এর নিচে থাকবে, হিসাব দিলাম তো, আপনারা এগ্রি করবেন কিনা জানি না, এর বাইরে 19-20 হতে পারে, এর বাইরে কংগ্রেস কিছু করতে পারবে না। তাহলে ইন্ডিজোটের প্রাণভোমরার যদি এই অবস্থা হয়, তাহলে শরিকদের অবস্থা কি হতে পারে? শরদ পাওয়ার বুঝেছেন, জানেন যে কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা নাও পেতে পারে, সেই জন্য বলেছেন যে এনসিপিকে মিশিয়ে দেওয়া হোক কংগ্রেসের সঙ্গে, তাহলে দুজন সাংসদ যাবেন হয়তো, সুপ্রিয়া সুলে বেরোতে নাও জিততে পারেন। তো এরকম ছোটোখাটো দু একটা রিজিওনাল দল যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, তাহলে কংগ্রেস হয়তো 60-62টা সাংসদ পাবেন, প্রধান বিরোধী দলের মর্যাদা পাবেন। শরদ পাওয়ার ধুরন্ধর রাজনীতিক, 6 দশকের বেশি তার রাজনৈতিক অভিজ্ঞতা, তাই তিনি হাওয়ায় কথাটা ছাড়েননি, তিনি প্রস অ্যান্ড কনস বিচার করেই এই প্রপোজালটা মৌখিকভাবে দিয়ে রাখলেন যে প্রয়োজনে এনসিপি ও কংগ্রেসে মিশে যাবে, অন্যান্য দল যারা কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছে তাদের কাছে এই প্রশ্নটা রাখলেন যে আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব আগামী দিনে সংকটের মুখে পড়বে, তাই কংগ্রেসে মিশে গেলে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকতে পারে। দেখুন 2019-এ কংগ্রেস তো 52টা পেয়েছিল, 20% দেশবাসীর সমর্থন পেয়েছিল, সেটা কংগ্রেসের একেবারে কোর সাপোর্ট বেস, এর থেকে নামবে না। এবার হয়তো সমর্থন প্রাপ্তি বা ভোট প্রাপ্তির হার বাড়বে, কিন্তু আসন সংখ্যারই তোর বিশেষ হবে না। কংগ্রেসের যদি কিছুটা বাড়ে, বিজেপির তা অনেকটা বাড়বে। ধরুন বিজেপি আগের বার 39% পেয়েছিল 2019-এ, সেটা যদি 5% বাড়ে, কংগ্রেসেরও যদি ধরুন 5% বাড়ে, তাহলে কংগ্রেস এবং বিজেপি ভারতবর্ষের 70% যারা ভোট দিয়েছেন তাদের ভোট পেলেন, তাহলে রিজিওনাল স্পেস সংকুচিত হলো, রিজিওনাল পার্টিগুলো তাদের অস্তিত্বের সংকট, রিসোর্সের সংকট। সারা ভারতবর্ষে আগামী দিনে বিজেপির ন্যারেটিভ, তার মতাদর্শের মোকাবিলা যদি কেউ করতে পারে সেটা কংগ্রেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্যই শরদ পাওয়ার বলেছেন যে সমমনোভাবাপন্ন দলগুলো যারা কংগ্রেস থেকে বেরিয়ে আঞ্চলিক দল করেছে, তারা আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে। ইঙ্গিতটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে? মুম্বাইয়ের সিলভার ওক থেকে যদি কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই বিষয় নিয়ে কোনো ফোন আসে, তখন তৃণমূল নেত্রীর উত্তরটা কী হবে? কোটি টাকার প্রশ্ন।